بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي عليه الصلاة والسلام عن الإحسان الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم يكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام সময় তো উপস্থিতি মুসলিম ইকরাম সুইটলা এবং অন্যান্য এলাকার থেকে আগত সকলকে আমাদের প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি আহলান ওয়া সাহলান মারহাবা বিশেষ করে পর্দার আলবন্দদেরকে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিনের একান্ত যা জানা জরুরি আপনার সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে আমি প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না পারলে অংশগ্রহণ করবেন কমপক্ষে খুব বেসিক জিনিস যেটা আমাদের জানা জরুরি আমরা সবাই জানি শব্দগুলো কিন্তু এগুলোর অর্থ কী কাকে বলি কি প্রয়োজন এর দাবি কি আমরা অনেকে বুঝি না শুরু করি আমরা প্রথম শব্দটা দিন দিন শব্দটা আমাদের সবার জানা না কি বলেন আপনারা দিন শব্দটা সকলের জানা দিন শব্দের অর্থ কি শব্দ জানা কিন্তু তার অর্থ জানা জরুরি আর দিন বা দিন বা দিন দিন শব্দের অর্থ কে বলবেন শেয়ার করেন ধর্ম জি নসিহা দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা দিন মানে বলেন হ্যাঁ শিক্ষা দিন মানে ভয় পাচ্ছেন আপনারা ভয় পাওয়ার কিছু নেই এই পরীক্ষাতে কোনো ফেল করলেও নাম্বার কাটা যাবে না তবে কবরে যখন জিজ্ঞেস করা হবে মা দিন ওকা তোমার দিন কি এই দুনিয়ায় যদি দিনের অর্থ দিন কাকে বলে শর্ত না জানেন ওইখানে দিনুল ইসলাম মুখ দিয়ে আসবে না জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি জপতে থাকে মা দিন ওকা দিনুল ইসলাম মা দিন ওকা দিনুল ইসলাম হবে না যদি আপনি দিন না বুঝেন দিন শব্দের কয়টা দেখা যায় আটটা অর্থ কোরআনুল কারিমে সবচাইতে দুইটি শব্দে দুইটা অর্থ বেশি ব্যবহৃত হয়েছে বা এসেছে একটা হলো দিন মানে প্রতিদান জাজা কর্মফল প্রথমে সূরা ফাতিহাতে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন এই দিন অর্থ কি প্রতিদান আপনি যা করবেন দুনিয়ায় আখেরাতে তার প্রতিদান পাবেন এই প্রতিদান দিবসে যে ভালো করবে ভালো প্রতিদান পাবে যে মন্দ করবে তার বিনিময় পাবে এরপরে যে দিন শব্দের অর্থ কোরআনে এসেছে সেটা আনুগত্য করা কি করা আনুগত্য করা কার আল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাহুদ্দিন মানে একমাত্র তারই আনুগত্য মুখলিসিন লাহুদ্দিন কি একনিষ্ঠভাবে একমাত্র তারই আনুগত্য করা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি আন আকিমুদ্দিন মানে তোমরা আল্লাহর আনুগত্যকে কায়েম করো প্রতিষ্ঠা করো সর্বক্ষেত্র দিক ও বিভাগে এ টু জেড মানুষের জীবনের যত দিক ও বিভাগ হতে পারে সব ক্ষেত্রে একমাত্র কার আনুগত্য হবে আল্লাহ মহান রব্বুল আলামিনের
এই দিন শব্দের অর্থ জানলাম। দিন বলে কাকে? আমরা আদ-দীনুল ইসলামি বা আদ-দীনুল ইসলাম আমরা বলি, বলি না? এক ভাই বলেছেন দীন ইসলাম, তাহলে ইসলাম শব্দের অর্থ জানা দরকার। দিন হলো জীবনবিধানকে বলেছেন যেন, দিন হলো তাহলে আল্লাহর আনুগত্য করার নিয়ম নীতিমালা, বিধিবিধান, সিলেবাস, যেটা ফলো করলে না করলে আখেরাতে তার প্রতিদান রয়েছে। তাহলে দুইটা অর্থকে আমরা সমন্বয় করলাম, দিন মানে আনুগত্য, প্রতিদান দুইটা বলছি। তাহলে আল্লাহর আনুগত্যের বিধিবিধান, নিয়ম কানুন, হুকুম আহকাম, মাসলা মাসাইল, সেটা করা হতে পারে, ছাড়া হতে পারে। আল্লাহর আদেশ পালন করাও কি আল্লাহর আনুগত্য? আল্লাহর নিষেধ ত্যাগ করাও কি আল্লাহর আনুগত্য? এর কারণে কেয়ামতে যে আপনার প্রতিদান পাবেন, ভালো ভালো, মন্দের মন্দ, এই হলো দিন ইসলাম। দিন কে বলতে পারবেন? দিন কাকে বলে? দিনের সংজ্ঞাটা বলতে হবে। আমি আবার বলবো, আল্লাহর আনুগত্য করার নিয়ম কানুন বিধিবিধান, আদেশ পালন করে নিষেধ ত্যাগ করে, এবং এর কারণে যে আপনি প্রতিদান পাবেন আখেরাতে, ভালোর ভালো, মন্দের মন্দ, এটাই হলো দিন। একেই বলা হয় দিন। এটা কি আমাদের জানা জরুরি? কি বলেন? এই দিন ইসলামে বা দিনের এই বিধিবিধানগুলো পাঁচ প্রকার। আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট করে বলছি। তাহলে আমরা দিন শব্দের অর্থ জানলাম, দিন কাকে বলে জানলাম। এই কথাগুলো কিন্তু আমাদের খুবই জরুরি। অজ শুনবেন, এদিক দিয়ে বাইর হয়ে যাবে, এদিক দিয়ে কোনো কাজে হবে না। এই দিন দিনের বিধিবিধানগুলো কয় প্রকার কে বলতে পারবেন? কারো জানা আছে? তাহলে কীভাবে আপনার কবরে আসবে দিন আল ইসলাম? কখনো আসবে না। আপনি না জানলে কীভাবে বলবেন? দিন চর্চা না করলে কীভাবে আপনার মুখ দিয়ে দিন আল ইসলাম আসবে? আপনি দিনেই জানেন না, দিনেই বুঝেন না, দিনের চর্চা করবেন কী দিয়ে? তাহলে সংক্ষেপে বলি, এক নম্বর হলো ফরজ বা ওয়াজিব, যেটা অবশ্যই করতে হবে। ফরজ বা ওয়াজিব যেটা অবশ্যই করতে হবে। দুই নম্বরে হারাম, যা অবশ্যই ছাড়তে হবে। তাহলে গেল, দেখা গেল আনুগত্য দুই প্রকার, করা ছাড়া, করাটাও আনুগত্য, ছাড়াটাও আনুগত্য, সে দুইটাই দিন। দুইটাই কি দিন? অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, কিন্তু ব্যবসায় গিয়ে হারাম খাওয়াটা, হারাম ছাড়াটা কি ইবাদত না? হারাম ছাড়াটাও ইবাদত। আমরা অনেক সময় বর্জনীয়টাকে ইবাদত মনে করি না। অনেক সময় হালাল রুজি খাওয়াটাও যেমন ইবাদত, হারাম না খাওয়াটাও ইবাদত। তাহলে বন্ধুরা খেয়াল করেন আমার সঙ্গে, আমি খুব বেসিক কথা আলোচনা করছি। এগুলি না জানলে আপনার জন্য কঠিন হবে কবরে দিনের ইসলাম মুখ দিয়ে আসা। ওয়াজিব ফরজ যেটা অবশ্যই করতে হবে, হারাম যেটা অবশ্যই ত্যাগ করতে হবে। আজকাল দেখা যায় কিছু আলেমরা হারাম বলতে খুব ব্যস্ত, হারাম হারাম হারাম। এত কঠিন সহজ জিনিস না হারাম বলাটা, হারাম কিন্তু অনেক কঠিন জিনিস। কোরআন সুন্নাহর আলোকে যদি হারাম না হয় আপনি হারাম বলেন, তা আল্লাহর সঙ্গে শিরিক করলেন। কারণ হালাল হারাম করার পাওয়ারটা কার? আপনার করার অধিকার নেই। ফরজ ওয়াজিব যা তাই ফরজ ওয়াজিব বলতে হবে, এর বাইরে আপনি বানিয়ে বলার অধিকার নেই। কারণ ইসলামের বিধিবিধান প্রণয়ন করার একমাত্র পাওয়ার কার? আপনিও বাড়াই দিবেন, 300 ফরজ লিখে দিবেন বইয়ের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো তাওহীদ। ওই লিস্টে তাওহীদ নাই। তাহলে ওই ওয়াজিব ফরজের লিস্টটা যে বানিয়েছেন আপনি বড় মুফতি সাহেব, আপনি আল্লাহর সঙ্গে এক প্রকার শিরিক বলা এটি। কারণ শরীয়তের বিধিবিধান কোরআন সুন্নাহ আলোকে যদি না হয়, তাহলে আপনি আল্লাহর কাজে শরিক হয়ে গেলেন। তিন নম্বরে হলো মুস্তাহাব, যেটা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, সুন্নত। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, এরকম বহু সুন্নত আছে। তবে কোরআন সুন্নাহ আলোকে যার যার বানিয়ে সুন্নত বানিয়ে নেবেন তা হবে না। নাম্বার চার মুবাহ,
মুবাহ মানে হচ্ছে করা জায়েজ, বৈধ, করলে নেকি নাই, ছাড়লে কোনো পাপ নেই। মনে করেন আপনি রাতের ডিনার করবেন, ভাত খাবেন, ডাল আর ভর্তা হলে ভাত খাওয়া হয় না? হয় না। গরিব মানুষ ডাল দিয়েও খায়, শাক ভাত হয়ে যায়, ভর্তা ভাত হয়ে যায়, কিন্তু আপনি আপনার সামনে টেবিলে বা নিচে বসে যেখানে খাবেন আপনি হয়তো 10 আইটেমের তরকারি বানিয়েছেন, মোবাহ, হালাল টাকা দিয়ে খাওয়া, আবার হারাম টাকা দিলে না হয় যায়। আপনার বাড়িটা একটা নর্মাল বাড়ি বানালেই হয়, এই মসজিদটা নর্মাল ছিল আগে, এখন আপনারা মাসা সিরামিক লাগিয়েছেন আরও কিছু, এটা মোবাহ, মোবাহ। এর চেয়েতে আরও যদি কম খরচ করতেন সেটাও বেশি করা, তবে শরীয়তে সীমারেখায় থেকে, একে বলে মোবাহ। মাকরুহ, মাকরুহ মানে যা আল্লাহ পছন্দ করেন না, তবে কেউ যদি করে ফেলে আল্লাহ পাপ দেন না। আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কি একটা এহসান, দয়া। বুঝে গেছে পাঁচ প্রকার? তাহলে দিন কি এই পাঁচ প্রকার বিধিবিধান, যা করণীয় করা, যা বর্জনীয় বর্জন করার যে নিয়ম নীতি, কোনগুলি ফরজ, কোনগুলি ওয়াজিব, কোনগুলি হারাম, কোনগুলি মুস্তাহাব, কোনগুলো মুবাহ, কোনগুলো জায়েজ, এই পুরো বিষয়গুলো হলো কি দিন। বুঝে আসছে এবার আপনাদের? কয়টা ফরজ বলতে পারবেন নামাজের? নামাজে ফরজ বা রুকুন বলা হয় 14টা আছে, কে গুনে দিতে পারবেন 14টা রুকুন বা ফরজ বলে? কেউ বলে কেউ রুকুন, নামাজের 14টা রুকুন কে বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে আপনি যে পড়েন হলো কি না, রুকুন আদায় হয়েছে না হয়নি কেমনে বুঝবেন? 8টা ওয়াজিব রয়েছে নামাজের, তবে কোনো কোনো মাঝাবে একটু কম বেশ আছে, কেউ হয়তো 13টা, কেউ 14টা, সেটা আলাদা। 8টা ওয়াজিব রয়েছে, কে বলতে পারবেন নামাজের 8টা ওয়াজিব? মাশাআল্লাহ, আমরা তো মাশাআল্লাহ নামাজের উপর বহু বই লিখি, বহু বই আছে আমাদের, এক নামাজের উপরে সব ওস্তাজি বই লেখেন। একজন আমাকে একদিন বললেন যে আপনার একটা নামাজের প্রতি বই চাই, কেন আমি অনেক বই না আছে নামাজের, বললেন না আপনি যেভাবে আলোচনা করেন এইভাবে অন্যরা করেন, আপনার এই বিষয়গুলি আমরা দেখতে চাই। যাই হোক, নামাজের উপর আমার বই লেখা দরকার নেই, অনেক বই লিখা হয়েছে। তারপরেও নামাজে আমার মনে হয় 50 খানেক সুন্নত রয়েছে বা বেশি কম। কয়টা সুন্নত জানি নামাজের আমরা? ব্যাস কয়েকটা, অনেক সুন্নত আছে খুঁটিনাটি। তাহলে আমরা বিধিবিধানগুলি যদি সুস্পষ্ট না জানি করব কি আর কীভাবে আপনি বলবেন দিনের ইসলাম? তো দিন শিখেনই নাই, আপনি বুঝেন নাই, চর্চা করেন নাই। আমি অনুরোধ করব যারা বসেছেন কথাগুলো একটু ভালো করে মেমোরাইজ করবেন। আল্লাহ প্রতিটি মানুষকে একটু করে হার্ড ডিস্ক দিয়েছে, আনলিমিটেড, 1 GB, 4 GB, 2 GB হার্ড ডিস্ক, মানে 100, 1000 লিমিটেড। কোনো কোম্পানি আনলিমিটেড বানাতে পারে সে পর্যন্ত? মানবগুলার আনলিমিটেড আপনাকে দিয়েছে, কেয়ামত পর্যন্ত যদি এরে খালি ঢোকাতেই থাকেন ফুল হবে না। এই পৃথিবীর সবচেয়ে যারা বেশি মেমোরি ব্যবহার করেছে 100-এর মধ্যে 6, 94% খালি, আর না সাধারণ মানুষ হতে 0 পয়েন্টের উপরে, 0 0 এর পরে পয়েন্ট দিয়ে কিছুই না, পুরাটা খালি, আর কিছু থাকলেও ভাইরাস দিয়ে ভরা। এগুলিকে কোনো দিন অ্যান্টিভাইরাসও লাগাই না, আপডেটও করে না, কিছুই করে না, ওই নিয়েই চলে বেড়াই, ঘুরে বেড়াই। এই জন্য বন্ধুরা কথাগুলো একটু ভালো করে, আমি কিন্তু খুব বেসিক আলোচনা করি, কারণ অনেক গরম ওয়াজ অনেকে এসে অনেক করা যায়, কিন্তু যখন বেসিক কথা বলি মানুষ চুপসে যায়, এটা দরকার আপনার। আজ পর্যন্ত আমি দিন শব্দের অর্থ কাকে বলে এবং দিনের আরও কিছু জরুরি বিষয়গুলো সুস্পষ্ট ধারণা আমার কাছে নেই কেন, এটা আমাদের দাবি করা উচিত। তাহলে দিন শব্দ কি বুঝে আসছে? দিন শব্দের অর্থ এবং কাকে বলে, আরও 6টা অর্থ আছে, আজকের মতো থাক। এগুলো আলোচনা করে আসতে হবে এবং কোরআন হাদিসের আলোকে অর্থগুলি কোথায় কোনটা অর্থ হয়েছে সেটা জানতে হবে। এবার আমরা যাই, এই দিনের কিছু বৈশিষ্ট্য আছে, কি বললাম,
এই দিনের বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে। প্রথমত এই দিন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পছন্দ দিন, ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম। এই দিন ইসলাম কার কাছ থেকে এসেছে? আল্লাহ থেকে, কোনো স্বপ্ন থেকে আসে নাই। আমাদের দেখা যায় অনেকে স্বপ্নের দিনের কথা বলে, এই দিনটা জঙ্গল থেকে আসে নাই, কেউ জঙ্গল থেকে দিন নিয়ে এসে দেয়, কারো গবেষণার ফল নেই যে কেউ গবেষণা করে দিন বের করে দিবে, এটারও কোনো সুযোগ নেই। এই দিন এসেছে কার কাছ থেকে? আল হাক কমের রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই দিন এসেছে কার কাছ থেকে? একমাত্র মহান রব্বুল আলামিনের কাছ থেকে, যিনি আমাদের স্রষ্টা, খালেক ও মালিক, রব যিনি আমাদের। তাহলে কোনোভাবে সিলেবাস কে দেয়? ছাত্র, শিক্ষক, কথা বলেন, সিলেবাস দেয় কে? ছাত্ররা, টিচাররা, বাবা মা, মুরব্বীরা, বোর্ড? কে দেয়? বোর্ড। আমাদের বোর্ডের মালিক কে? তাহলে এই সিলেবাস এসেছে কোথা থেকে? মহান রব্বুল আলামিনের বোর্ড থেকে। অন্য কোনো বোর্ডের কোনো সিলেবাস চর্চা করলে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসা, ইসলামের বাইরে অন্য কেউ যদি চর্চা করে গ্রহণ হবে না এবং সে ক্ষতিগ্রস্ত। আমরা জেনে বা বুঝে বা অজ্ঞতা বশত অনেক সময় আল্লাহর কাছ থেকে আসা বাদ দিয়েও ডানে বামে অনেক কিছু দেখি, অনেক কিছু মানি। নামাজে মানলে আরেক জায়গায় মানি না, ব্যবসায় মানলে অন্য জায়গায় মানি না, সুখের সময় মানলে দুঃখে মানি না। কাকে মানেন আপনি? আপনার মুখ দিয়ে কবরে আসবে দিন আল ইসলাম? না, কঠিন হয়ে যাবে আপনার জন্য, আমার জন্য। এক নম্বর, তাহলে এই দিনটা এসে কার কাছে? আল্লাহর পক্ষ থেকে। এই দিনটা এসেছিল কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মেসেজগুলো কোরআনের মেসেঞ্জার ছিলেন কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে এই মেসেজ যদি দিন কেউ মনে করেন না, বুজুর্গর কাছে এসেছে, মুফতি সাহেবের কাছে এসেছে, ইমাম সাহেবের কাছে এসেছে, অমুক গ্রুপের কাছে এসেছে, না, একমাত্র এই দিনটা এসেছিল কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অন্য কোনো ব্যক্তির কাছে আসে নাই। শিয়াদের একটা গ্রুপ মনে করে মুহাম্মদ না, এটা আলী হকদার ছিল, আলামি দল আছে যেটা তুর্কিস্তানে এবং এখন যে বর্তমানে সিরিয়াতে, দুরুজিয়েরা মনে করে। তাহলে আপনার যদি ইয়াকিন না থাকে যে ইসলাম মহান আল্লাহর কাছ থেকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, তাই এর বাইরে কোনো ইসলাম নেই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন এসেছিল এটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? কথা বলেন আপনারা আমার সঙ্গে, পরিপূর্ণ। আল্লাহ কী বলছেন? আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলছে দিন পরিপূর্ণ, কেউ যদি বলে অপরিপূর্ণ মানা যাবে? শিয়ারা বলে কোরআন 30 পারা না 60 পারা, আরেকজন বলে না খালি কোরআন হাদিস বললে হবে, কোরআন হাদিসের ইলিম হলো 30,000 জাহেরি ইলিম, বাতিনি আরও কত আছে? 60,000। তাহলে ওই 60,000 ইলিম বা জ্ঞান যারা দিন ইসলামের অন্তর্ভুক্ত মনে করে তাদের অবস্থা কী? ওদের কি মুখ দিয়ে দিন ইসলাম আসবে না? বন্ধুরা, কারণ ও তো দিন মানেই না, ও তো অন্যদের দিন মানে। তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন যদি সিলেবাস পড়ে থাকেন, কেউ যদি বাংলাদেশের ছাত্র হয়ে ভাবে আরে গরিব দেশ বাদ দাও, আমেরিকার আমি সিলেবাসটা পড়ে পরীক্ষা দেব, আর জব্দ করে রব্দ করে যদি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষায় বসে আমেরিকার সিলেবাস পড়া তুখার ছাত্র একটা অ্যান্সার দিতে পারবে? পারবে? তাহলে আপনি আল্লাহর দেওয়া সিলেবাস বাদ দিয়ে আরও 60,000 পড়েছেন, 30 পারার জায়গায় আরও 30 পারা অ্যাড করেছেন, এরা কি পরীক্ষায় পাস করবে? পরীক্ষা কোথায় হবে? দুনিয়া না আখেরাতে? আখেরাতে। মার মা মার রব্বুকা,
কোন বোর্ডের ছাত্র তুমি? আমি আর অনুবাদ করি, মাদ্রাসা বা কোন বোর্ডের ছাত্র? মা দিন ওকা, তোমার সিলেবাস কি? তাহলে দিন এসেছে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ। ওকে, একটা গ্লাসে যদি পানি ভর্তি করে দিই আমরা, খেয়াল করেন আমার সাথে, এর মধ্যে উপর থেকে পানি ঢালি, কী হবে বলেন তো? বাইরের পানিটা ওর মধ্যে যাবে আর ভিতরের অরিজিনাল পানিটা বের হয়ে যাবে। তাহলে যদি কেউ বাইরেরটা নিয়ে ওখানে দিনের মধ্যে ঢুকায়, তাহলে অরিজিনাল দিনটা চলে যাবে। এটা হয়েছে না হয় না? এখন হয়েছে। তাহলে আপনি অরিজিনালটা যদি না পড়েন, তাহলে ডুপ্লিকেটটা ওইখানে স্থান নেবে এবং আপনার ওইটা চর্চা করবেন, ওটা আপনার কাজে আসবে না, কাজে আসবে না। এবার আমরা আসি প্রশ্ন, এই দিনটা কি সংরক্ষিত না অসংরক্ষিত? কি হবে? আপনার ঘুম ধরছে, আমি কিন্তু বন্ধ করে দেবো, একটু কিছু শিখেন আলহামদুলিল্লাহ। আমাদের দিন সংরক্ষিত না অসংরক্ষিত? আছে না গেছে গা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছে গা কবরে না দিয়ে গেছে গা? দিয়ে গেছে, নিয়ে যান নাই, ঠিক না? কেউ যদি বলে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দিয়ে যায় নাই, কলবে কলবে রেখে গেছে, আলীকে আলাদা দিয়ে গেছে, এরকম দল আছে না? নাই দল আছে, মত আছে, পথ আছে। তাহলে বুঝতে হবে ওরা রব্বি রব্বি দিন আল ইসলাম কবরে তাদের মুখ দিয়ে আসবে না, আসবে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রেখে গেলেন কোরআন সুন্নার মাঝে এবং বললেন মজবুত করে আঁকড়ে ধরলে কখনোই পথ ভ্রষ্ট হবে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে দিন আমাদের সংরক্ষিত, এই সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছিলেন? কার দায়িত্বে সংরক্ষিত হয়েছে? আবু বকর না ওমর না ওসমান না আলী না ওমর না আব্দুল আজিজ না পরবর্তী? না, আল্লাহ রাব্বুল কাউকে দায়িত্ব দেন নাই। সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়েন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি, আমি এই সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। কে বলছেন? মহানব্বুল আলম। এই জন্যে 30 পারা কোরআন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে লেখা হয়েছিল, আজও কি একটা কম বেশ হয়েছে? বুখারী লিখেছেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, যত হাদিস গ্রন্থ লেখা হয়েছে আজ পর্যন্ত কি একটা হাদিস হেরফের হয়েছে? কারণ কি? মহান রব্বুল আলমিনের দায়িত্ব নিয়েছেন। তো দিন সংরক্ষিত কোথায়? কোরআন সুন্নার মাঝে, কোনো খানকাতে না, কাউরি কলবে না, কাউরি মাথাতে না, কাউরি বুজুর্গ কবরে না। বাট এটা মহানব্বুল আলমিন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের ইমানি বিশ্বাস। ঠিক আছে, এখন এই কোরআন সুন্নার মাঝে আছে, আমার সিলেবাস তাহলে আছে, বোর্ড আছে না? নাই, বোর্ডের মালিকও আছেন। আমাদের এখন কি দায়িত্ব পড়বেন না পড়বেন না? মুসলমান পড়ি মাটির মধ্যে, আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল লাযী, পড়ো। আমরা পড়ি মাটির উপরে, কোরআন পড়ি না। এই কোরআন সুন্নার কত অংশ আপনার নলেজ আছে বলেন? কোরআন এবং হাদিস আমার সিলেবাস, 100 ভাগের কত ভাগ আমার আপনার নলেজ আছে বলেন? সূরা ফাতিহার অর্থ পারেন? নামাজে যা পড়ি তা বুঝি? কীভাবে আপনি বলবেন দিন আল ইসলাম, আমার সিলেবাস এইটা পড়েছ না পাস করবা? হ্যাঁ, ব্যাকরণের কথা কিনা বলেন আপনি? কেউ সিলেবাস পড়ে না, পড়ে না বুঝে না চর্চা করে কীভাবে ও পরীক্ষায় পাস করবে এটা বলেন? দুনিয়ার যদি না হয় আখেরাতের কেমনে হবে বলেন? কিন্তু আমরা এই যে বিশাল এক জনগোষ্ঠী, এই সিলেবাস পড়িও না বুঝিও না চর্চাও করি না আমরা, আমি দিন মানি, আমি আনুগত্য করি আল্লাহ, আমি বিধিবিধান মানি, জানেন না কি মানবেন? কেউ যদি ট্রাফিক মোড়ে এটুক জানে লাল সিগন্যাল জ্বলিলে গাড়ি চালাইতে হয় আর সবুজ জ্বলিলে থামিতে হয়, এই লোকটার কী হবে বলেন তো? বলেন কী হবে? অ্যাক্সিডেন্ট হবে, ঠিক না? কী হবে? যদি খুব ভালো অবস্থা হয় তাহলে ট্রাফিক তাকে জেলে দিবে, মামুর বাড়ি যেতে হবে। এর চেয়ে যদি আরও খারাপ হয় তাহলে যাইতে হবে কোথায়? হসপিটালে, ইঞ্জুরি এটা ওটা। এর চেয়ে যদি আরও ভালো হয় যাইতে হবে কবরস্থানে।
এটাই বাস্তব। তা আপনি আল্লাহর সিগনালগুলি কোনটা সবুজ কোনটা লাল কোনটা হলুদ কিছুই জানেন না, খালি চললে ইচ্ছা মতো। এরপরও কি আপনি নিরাপদ? এরপরও কি আপনি চিন্তা আছেন? এরপরও কি আপনি বলবেন দিন আল ইসলাম? কথাগুলি বোঝার চেষ্টা করেন বন্ধুরা, এটা খুব বেসিক কথা যেটা একেবারে ছোট্ট থেকে আমাদের শেখা দরকার। আমরা খালি ওয়াজ শুনলাম শুনলাম আর করলাম, কি শিখেছেন এতদিন অশিখে? কোন জিনিসটা আপনি বেসিক জিনিসটা আপনার সংশোধন করতে পেরেছেন? মাতানো ওয়াজ দিবেন লোকজন ভরে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইসব। আমাকে বলে ওয়াজ মাহফিলে যেতে হবে, আমি বললাম যে ওয়াজ মাহফিলে তো আমি যাই না, আমি এক ট্রেনার মানুষ, মানে প্রশিক্ষণ যদি হয় এটা হওয়াটা হয় তো জানে পাবে। যাই হোক, এখন আমার কাছে মেসেজ আসছে শেখে কত কত টাকা চাই। তো আমি বললাম কি আমার একটু হুজুর পাইছে মোল্লা পাইছে টাকা দিয়ে কিনে লইবা, টাকা দিয়ে কিনা যায় যে মোল্লা রে সেই মোল্লা আপনার শরীর দিন দেবে না, দিতে পারে না, অসম্ভব। বরং ও দিনকে বিক্রিও করতে পারে, আমি বলছি না সবার কথা। তারপর আমার কাছে মেসেজ পেয়েছে শেখ কত চাই, 50, 60, 80, 1 লাখ দিব কর না রাজি করেন ফেলে। তাই ভাবলাম সৌদি আরবে কী করলাম 20 বছর, এখন কত হুজুর আছে, হেলিকপ্টার হুজুর, অমুক হুজুর, তুমুক হুজুর, কত কিছু আছে। তো আমাদের 1 লাখ হুজুর লাগাই দিতে হয়ে যায় আসবে, কোনো সমস্যা নেই দেওয়ার। কারণ 1 লাখ আমার যে দিবে আমার নাম দিয়েও 10-5 লাখ উঠাইব, 1 লাখ আমার দেব আর 2 লাখ খরচ করবো, 3 লাখ টাকা ভাগাভাগি হয়ে যাব, সমস্যা কোথায়? কারণ এটা তো একটা ব্যবসা, আমিও নিলাম কিছু ও নিলাম কিছু সবাই নিল ভাগাভাগি, সমস্যা কোথায়? আমার নামটা দিলে দিবে মানুষ, সমস্যা নেই আমি জানি, বাট ওকে আমি কী দিব? ওয়াজ মাহফিলে গিয়ে যদি দিন কাকে বলে কারোর তো সব ভাগ ভোগায় কী বেটা, এ বেটা কথা কয় ওয়াজ কয় না কে, তাই বেটা তো দেখি কথা বলে ওয়াজ করে কে, ওয়াজ মানে সুর সাড়ে দিয়ে ও আমার আল্লাহ কয়, আহ কী সুন্দর ওয়াজ, কী ওয়াজ করলো বেটাই, কী ওয়াজ করছে গো, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা মানুষের সঙ্গে ধোকা প্রতারণা। সিলেবাস যদি কোনো শিক্ষক তার ছাত্রকে না বুঝায়, কোনো গার্জিয়ান মেনে নেবেন, ছাত্র মানবেন, স্কুলের কমিটি মানবে, সরকার মানবে, বোর্ড মানবে, মহান আল্লাহ কীভাবে মেনে নেবে? দুনিয়ার নেমে যদি কেউ না মেনে নেয় বন্ধু, দুনিয়ার নেমে যদি কোনো বোর্ড না মেনে নেন, কোনো মা কোনো বাবা কোনো সচেতন ব্যক্তি মহানব্বুল আলামিন কীভাবে মেনে নেবে আপনার, একবার কি ভেবেছেন? দিন আল ইসলাম তার মুখ দিয়ে আসা কঠিন হয়ে যাবে। সময় কর্তব্য, আমি কিন্তু যেখানে বলবেন তখনই বন্ধ, কারণ এটা কত এই আলোচনাটা বেসিক আলোচনা। আসুন তাহলে দিন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, চর্চা করতে হবে, না হলে এই সিলেবাস না বুঝে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা হারাম কোনটা কীভাবে আপনি বুঝবেন, বোঝার কোনো উপায় নেই। এই জন্য আজ আমাদের সমাজে কিছু কিছু জানি করি বাকি ডান বামে করে মিস্ট করে চলতে থাকি। একটা মানুষ নামাজে এসে আপনাদের পুরাতন ঢাকায় নামাজ পড়লে আমি খুব ভয় পাই, না একটু তাড়াহুড়ো নাকি ওই মিয়া এর এতে চুপাই দাও নিয়ে গিয়ে বেটা তাড়াতাড়ি করে কেন, কয়েকবার সুবহানাল্লাহ হলো না হলে খুব হিসাব, কিন্তু বাইরে গিয়ে কত কিছুর হিসাব আর আমরা করি না অনেক সময়। আপনি কারণ ওই বেচারার দোষ নেই, এটা বুঝিয়েছি ওইটা বুঝাই নাই, দোষটা আমি টিচারে এক নাম একটা প্রশ্নে নাম্বার পেয়েছে 10 আর বাকিগুলি সব ফেল, পাশ করবে কেমনি? এই দিন ইসলাম। এবার আমরা আসি বোধগম্য না অবোধগম্য, বোঝা সম্ভব না বোঝা সম্ভব না সম্ভব, সবার জন্য প্রযোজ্য না শুধু আরবদের জন্য প্রযোজ্য, না শুধু মোলবি সাহেবদের আলেম হুজুরটা সবার জন্যে, সিলেবাস সবার জন্যে, ছোট বড় গরিব ধনী নারী পুরুষ আরব অনারব ধনী গরিব কোন সবার জন্যে। কথাগুলি খেয়াল করেন, দিনের বৈশিষ্ট্য বোধগম্য, যে কেউ দিন বুঝতে পারবে, প্রকাশ্য না সব গোপনীয় কল্পে কল্পে প্রকাশ্য। ওই যে বলছে 32-60 হাজার জ্ঞান কোত্থেকে লইলে, এই 60 হাজার কোত্থেকে? ইবলিস শয়তানের জ্ঞান, তাওরাত আছে, ইঞ্জিল আছে, জাবুর আছে,
জানতাম শয়তানের জ্ঞান অনেক বেশি, ঠিক না? তাহলে ওগুলি শয়তানের জ্ঞান অ্যাড হয়েছে, শয়তানের সিলেবাস হলে হবে। ব্রিটিশ আমলের যে সিলেবাস ছিল পাকিস্তান আমলে পড়া হয়েছিল, পাকিস্তানের সিলেবাস দিয়ে এখন পরীক্ষা দিলে বাংলাদেশ বোর্ড থেকে আপনার সার্টিফিকেট আইব? ছাত্রটা কোন বোর্ডের আপনি, সিলেবাসটা কি? তাহলে এটা বোধগম্য, সবার জন্য উপযুক্ত, সব যুগের জন্য না, শুধু ওই যুগের জন্যে, মধ্যযুগের জন্যে, সব যুগের জন্যে। এতগুলো কথা, আরও কথা আছে ইসলাম দিন সম্পর্কে আমাদের জানা দরকার বন্ধুরা। এই সবগুলো আপনি নিজেকে এবার আজকে শুইবেন আর দেখবেন দিন মানে আটটা অর্থ দুইটা কইছে মনে আছে কিনা একটু দেখি, বৈশিষ্ট্যগুলো যে বললো ওগুলি কি আমার জীবনে আছে না নাই, আপনি উত্তর পাবেন না পাবেন না। একজন ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য কী করে বলেন? আপনি আখেরাতের ছাত্র, এই দুনিয়া পুরো দুনিয়াটা আপনার চলছে পরীক্ষা, রেজাল্ট হবে কোথায়? কবরে শুরু হবে, আস্তে আস্তে কামতের ময়দানে পার ফাইসালা ফরীকুন ফিল জান্নাহ ওয়া ফরীকুন ফিন নার, একদল জান্নাত ফিল নার, দুইটা দল হয়ে যাবে, পাস যারা করবে জান্নাত, ফেল যারা করবে জান্নাত। আপনি কোন দলে আছেন? আমি কি পাশের দল না ফেলের দলে? আমি কি বুঝে করি না বুঝে করি? এই পৃথিবীর কোনো সিলেবাস না বুঝলে কেউ পাস করে না, দুনিয়া আখেরাতের সিলেবাস টোটালি বোঝার চেষ্টা করলাম না আমি পাস করবো। কে আপনাকে এটা দিয়েছে, নিশ্চয়তা দিয়েছে? কে? আমাদের অজদস্যর, আমরা তো পীর মুরিদি বিষয় না যে পীর পার করে নেবে মুরিদকে। বন্ধুরা বিষয়গুলি আমার মনে অনেক জটিল, কিন্তু আপনি সামনে আগে আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এই দিনের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখি, এটা হলো প্রথম পার্টের আলোচনা। আর একটা পার্ট আলোচনা আলোচনা শেষ, সময় দেবেন আপনারা না দেবেন না? আল্লাহর এই যে আনুগত্য দিনের বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে মানুষ তিন প্রকার, ছাত্র কয় প্রকার? তিন প্রকার। খেয়াল করে ছাত্র সবসময় আমরা তিন প্রকার ধরি, ফার্স্ট সেকেন্ড থার্ড, অফিসে যান ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। আপনি কোন শ্রেণীর ছাত্র এটা আমি একটা তলায় দেখি আমরা, ঠিক আছে? শেখ আপনি বললে এটা সিলেবাস পড়তে হবে সব বুঝলাম, কিন্তু এর ছাত্রর মানটা কীভাবে বুঝলাম, কোথায় আছে? আমি কি তৃতীয় শ্রেণীর নাকি দ্বিতীয় না ফার্স্ট? আমি এবং আপনাদের একটা মজার কথা বলি, এই পৃথিবীতে এমন কোনো মালিক দেখেছেন যে মালিকের কর্মচারীরা কাজ করিলে পুরোটাই তারা পেয়ে যায়, মালিকের কিছুই থাকে না, এমন কোম্পানি দেখছেন, এমন মালিক দেখছেন? কিন্তু আমার মালিক এমনই মহান আল্লাহ, যার আমরা কর্মচারী, যার আমরা কর্মচারী, সমস্ত লাভটা আমাদের, ক্ষতি আমাদের, তার কোনো লাভ নাই ক্ষতি নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আযীম, মা রব্বুল আলামিনের। আপনি এই সিলেবাসের খুব ভালো ছাত্র যদি হন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যান, আল্লাহর তাতে কোনো লাভ নাই, আর যদি ফেল করেন তাতে তার কোনো ক্ষতি নেই, পুরোটাই আমার লাভ ক্ষতি। এমন একজন মালিকের আমি কর্মচারী, এমন একজন মালিকের আমি বান্দা, এমন একজন মালিকের আমি গোলাম, যে পুরোটাই আমারই লাভ, আমারই লাভ, তারই লাভ নেই। আল্লাহ আকবার। কেউ যদি বড় একটা কোম্পানির কর্মচারী হয়, ভিজিটিং কার্ড থাকে, বুকের মধ্যে একটা ই ঝুলাই দেয়, কি বলেন, পরিচয়পত্র, গাড়িটার মধ্যে কি থাকে, কোম্পানির মনোগ্রাম থাকে, বাইগো থাকে, চললে ফিরলে একটা আলাদা ভাব দেখা যায়, কার্ডটা বের করে দেয় আমি অমুক জায়গায় আছে না এরকম। অর্থাৎ ভালো একটা পজিশনে কেউ থাকলে নিজেকে গর্ববোধ করে না, করে না? এই পৃথিবীতে আপনি মহান রব্বুল আলামিনের কর্মচারী, এর চাইতে বড় অহংকার কি হতে পারে ভাই বন্ধুরা, বলে না? মহান রব্বুল আলামিনের আপনি একজন কর্মচারী, এর চাইতে বড় কোনো অহংকার আপনার জীবনে নেই। তাহলে আপনি তাকে মানতে লজ্জা লাগে কেন? তার অফিসে আসতে আপনার কষ্ট হয় কেন? তার নিয়মে চলতে কষ্ট হয় কেন? শুধুমাত্র আপনি জানেন না যে আপনি কার, কোন মালিকের আপনি কর্মচারী।
এই জন্য বন্ধুরা আমরা আল্লাহর বান্দা, এই জন্য বান্দা হওয়াটা একটা অহংকার। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সর্বশ্রেষ্ঠকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতুল ইসরা মিরাজ। মিরাজ বিশাল একটা ব্যাপার। রাসূলের জীবনে প্রায় 1000-এর অধিক মুজিজা সংঘটিত হয়েছিল, আল্লাহ তাকে দান করেছিলেন। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল আল কোরআন, এবং এর দ্বিতীয় পর্যায়ের হলো কি মিরাজ। ওই মিরাজে আল্লাহ বলছে আমার তার বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তার বান্দার, তাকে বান্দা। এই জন্য আমরা যখন শাহাদাতেন পড়ি কি বলি, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আব তাহলে আল্লাহর বান্দা হওয়াটা, আল্লাহর বোর্ডের ছাত্র হওয়াটা, আল্লাহর সিলেবাস পড়াটা, এই পরীক্ষায় পাশ করাটা আমাদের সবচেয়ে বড় গৌরব বন্ধুরা। কিন্তু আমরা আজকে এত হীন কেন, এত দুর্বল কেন এই ব্যাপারে? আমরা ছাত্র হওয়ার ভাবি না, যে আমরা ছাত্র কার, ভাবি না আমাদের সিলেবাসটা কি, এটা বড় অন্যায় কি না আমাদের? বড় অন্যায় বন্ধুরা। এই জন্য আপনি যখনই আল্লাহর বান্দা এই কথাটা আপনি প্রতিটি মুহূর্তে আপনি আল্লাহর বান্দা নাকি শয়তানের বান্দা? নফসের মসজিদ আল্লাহর বান্দা, বাইরে গিয়ে আপনি টাকার বান্দা, আপনি হজে গিয়ে আল্লাহর বান্দা, রমজান মাসে আল্লাহর বান্দা, রমজান পর এবার আপনি আপনার বিবির বান্দা, কোম্পানির বান্দা না, একটা মুহূর্তের জন্য আপনি আল্লাহর বান্দা ছাড়া অন্য কাউরি বান্দার কোনো সুযোগ নেই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে সবসময় গর্বে চলবেন, দম গর্ব মানে কি মনোবল, আপনার ভিতরে আলাদা কাজ করে বান্দা আল্লাহ, এই কথাটা যেন আপনার মাঝে আপনাকে ছোট না করে। অনেক সময় আমরা দেখি কি মানে যারা দিনচর্চা করে ওদের সামনে গিয়ে আমরা ছোট হয়ে যাই, নিজেকে ছোট মনে করি। না, আপনার মতো শ্রেষ্ঠ কেউ নেই। আপনি জানেন আল্লাহ একজন বান্দা মুসলিমের হক কত বড় চাপ, তার সম্মান। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের দিকে লক্ষ্য করে বলে, কাবা ঘর তোর চাইতে একজন মুসলিমের সম্মান অনেক বেশি। কেউ কাবা ঘরে মারতে পারবেন এভাবে? এই কাবা ঘর কেউ মারবে? কাবা ঘরে একটা থাপ্পড় দিবেন কোনো মুসলিম আছে এবং কাবা ঘরে একটু থুতে দেবেন কেউ দিবেন? কাবা ঘরের দিকে পা দিতে আমরা লজ্জ করি। তাহলে আপনি একজন মুসলিমরে মারছেন, কাটছেন, ধরছেন, ঠকাচ্ছেন, কত কিছু করছেন, আপনি কি একবার ভেবেছেন কার সঙ্গে দুর্ব্যবহার করছেন? কার সঙ্গে? প্রেসিডেন্টের পোলার সঙ্গে কেউ অন্যায় করার সাহস করে? প্রধানমন্ত্রীর পোলার সঙ্গে কেউ কিছু বলতে সাহস করে? তো মহান রব্বুল আলামিনের বান্দা তার ব্যাপারে আপনি এটা ওটা বলেন, কি আস্পর্ধা আপনার, কত বড় বেয়াদবি বলেন তো। কেমতের দিন আপনার হবে বিচারটা, তখন পাইবেন, এখন তো না, কেমতে ফয়সালা হবে। এই জন্যে বন্ধুরা আমরা যেন আল্লাহর বান্দা, আল্লাহর যে আনুগত্য করি এটা সর্বশ্রেষ্ঠ গৌরব আমাদের, সর্বশ্রেষ্ঠ আমাদের অহংকার। এবার আমরা আসি আল্লাহর এই বান্দাদের শ্রেণী কয়টা বলেছি? তিনটা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আপনি কোথায় আছেন জানেন কি? বলবেন শেখ সাহেব আমাকে ঠেকাইতেছে, খালি ঠেকাইতেছি না, আপনাকে জানা দরকার। আপনি কি জানেন কোন জায়গায় আছেন আপনি? আপনি কি ফার্স্ট ক্লাস ছাত্র না সেকেন্ড না থার্ড? কীভাবে জানবেন যদি না জানেন? নাম্বার কিসে কীভাবে কীভাবে বুঝবেন বলেন? সংক্ষেপে বলি, কত কয়টা শেষ করব, কয়টার সময় শেষ হবে? দশটা, সোয়া দশটা, সাড়ে দশটায়। ওকে, তাহলে তাড়াতাড়ি করতে হবে, তাহলে বোঝা গেল। ফার্স্ট লেভেলটার, ফার্স্ট স্টেপটার নাম হলো ইসলাম। কী নাম? সেকেন্ড ইমান, থার্ড এহসান। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম, ইসলাম, ইমান, এহসান। ইসলাম যদি চর্চা করেন তাহলে আপনি হবেন মুসলিম, থার্ড ক্লাসের ছাত্র, কর্মচারী। ইমান যদি চর্চা করেন সেকেন্ড ক্লাসের আপনি কর্মচারী আল্লাহর, তখন আপনার নাম হবে মুমিন। মুসলিম এটা হলো মেল মানে পুরুষ লিঙ্গ, এর বহুবচন এটা সিঙ্গুলার, মুসলিমুন মুসলিমিন। নারী যদি হয় মুসলিমা,
এক বচন, মুসলিমাত বহুবচন, শব্দগুলো কোরআনে আছে, আপনি বুঝেন না কেন কইছে আল্লাহ এগুলো, কারে কইছে মুসলিমা, ইন্নাল মুসলিমিন আল মুসলিমাত আল মুমিনিন আল মুমিনাত, কে মুসলিম আপনি জানেন না কোন ক্লাসে আপনি আছেন? একটা ছাত্র পরীক্ষা দেওয়ার আগে বলতে পারে আমি কোথায় যাব, আমি কোন গ্রেডে পাস করব, একটু হয়তো একটু আগে পছে কিছু নাম্বারে, গ্রেড আগে পছে হয় না, নাম্বারে কিছু কম বেশ হতে পারে শুধু, কিন্তু আপনি ছাত্র জানেনই না আপনার কোন গ্রেডে আছেন, এটা বহু দুঃখের বিষয়। এই জন্য বন্ধুরা, ইমান চর্চা করলে মানুষ যদি হয় মুমিন, এক বছর বহু বছর মুমিনুন মুমিনিন কোরআনে আছে না মুমিন মুমিনিন, আর যদি নারী হয় তাহলে কি মুমিনা মুমিনা, বন্ধুরা মুমিনা মুমিনা কোরআনে পাবেন। থার্ড ফার্স্ট ক্লাস যদি হন এটাকে বলা এহসান, আর এহসানের যদি আপনি ছাত্র হন তাহলে আপনার নাম হবে পুরুষ হলে মহসিন মহসেনিন মহসেনুন, আর মহিলা হবে মহসেনা মহসেনান। কোরআনের শব্দগুলো এসেছে, কোরআন পড়লে এই শব্দ মাথায় বেঁধে দেবেন। আপনি কি মহসেনের কাজ করেন তাহলে আপনি ফার্স্ট ক্লাসে গেছেন, ইমানের কাজ করেন সেকেন্ড ক্লাসে আছেন, ইসলামের কাজ করেন তাহলে আপনি থার্ড ক্লাসে আছেন। এবার জানা দরকার, বুঝলাম স্তরগুলির নাম জানলাম, থার্ড ফার্স্ট কী বল থার্ড সেকেন্ড ফার্স্ট, কী করলে থার্ড হয় কী করলে ফার্স্ট হয় সেকেন্ড হয় কী করলে ফার্স্ট হয় জানা আছে কাউরি? এই জন্য ইসলাম বলা হয়, আমি যে সংক্ষেপ করতে হবে, প্রশ্ন উত্তর থাকবে, সংক্ষেপ শুধু বলে দিই, ইসলাম চর্চা করলে মুসলিম, ইসলাম চর্চা করলে তিনটা জিনিস লাগবে, কয়টা? একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে সব বাদ হয়ে গেল, যত আরও আছে সব বাদ, আল্লাহ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করলে আপনি বাদ হয়ে গেলেন, বা আল্লাহর কাছে করলেন অন্যের কাছে করলেন বাদ হয়ে গেলেন। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, দুই আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করে দেওয়া, ওই যে দিন মানে আনুগত্য, বুঝা সেবা, করারটা করা ছাড়াটা ছাড়া, মি 100 কিছু করবেন কিছু ছাড়বেন তো নাম্বার কমে যাবে। থার্ড ক্লাসের কি সবার বেতন ভাতা সুযোগ সুবিধা একই হয়? থার্ড ক্লাসের ছাত্রদের নাম্বার কি সবার সমান হয়? অনেকে হয়তো একটা ক্লাস একটা নাম্বারের জন্য থার্ড হয়ে গেছে, একটা পয়েন্ট সেকেন্ড হয়ে যেত, তাহলে আপনি কোথায় আছেন? থার্ড ক্লাসের ছাত্ররা আবার শ্রেণীবিভাগ আছে, আপনি কি এর থেকে আউট না এর ভিতরে থাকলে কি পাশে না ফেলে? বন্ধুরা বিশাল ব্যাপার। দুই তিন নম্বর, যারা শিরিক করে অর্থাৎ আল্লাহ এক আল্লাহ মানে না, এক আল্লাহ আনুগত্য করে না, এবং ওরা যা করে তা শিরিক, অর্থাৎ শিরিক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করা। আপনি যদি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হন, তার বিধিবিধান মেনে তার আনুগত্য করেন, এবং যারা করে না শিরিক মুশরিক ওদের কাজ শিরিক এর থেকে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি মুসলিম হয়ে গেলেন, তৃতীয় শ্রেণীর ছাত্র হয়ে গেলেন। তবে কোথায় থাকবেন চর্চার উপর নির্ভর করবে, বোঝা গেছে কথা? আপনি যদি ইমান চর্চা করেন তাহলে আপনি হবেন মুমিন, মুমিন হওয়ার জন্য পাঁচটা কাজ করতে হবে, কয়টা? এই যে তিনটার সাথে আরও পাঁচটা, ফার্স্ট সেকেন্ড ক্লাসে কি ফার্স্ট ক্লাস থার্ড ক্লাসের নম্বরগুলি থাকে না কি বাদ হয়ে যায়, একটু বোঝার চেষ্টা করেন। সেকেন্ড ক্লাসের নাম্বারে থার্ড ক্লাসের নাম্বার বাদ দিয়ে না যোগ হইয়া যোগ হতে হবে, অর্থাৎ এই তিনটা থাকার পরে আরও পাঁচটা, কয়টা হলো তাহলে? আটটা হলে আপনি মুমিন হবেন, না হলে হবেন না। এই পাঁচটা কি? অন্তরে বিশ্বাস করা, বলেন অন্তরে বিশ্বাস করা, দুই নম্বরে কি মুখে স্বীকার করা, তিন নম্বরে কি এর দাবি পূরণ করা, দাবি পূরণ না করলে নাম্বার কেটে গেল বা বের হয়ে যাবেন বা নিচে নেমে যাবেন, চার নম্বরে এই ইমানকে সংরক্ষণ মজবুত করার জন্যে বাড়ানোর জন্যে ভালো কাজ সবসময় বেশি বেশি করা, ওই যে ওখানে ছিল আনুগত্য, আনুগত্যকে বাড়িয়ে দেওয়া, কীভাবে ইমান বাড়বে কীভাবে মজবুত হবে। এবং পাঁচ নম্বর কি, ইমান যাতে করে কমে না যায় পাপের কাজ ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দিতে হবে, তাহলে মুমিনকে অন্তরে বিশ্বাসকারী মুখে স্বীকারকারী দাবি তার পূরণকারী ভালো কাজ করে বৃদ্ধিকারী ইমান আর পাপের কাজ ছেড়ে সংরক্ষণকারী, আপনি মুমিন হয়ে গেলেন সেকেন্ড ক্লাস অফিসার। আবার এখানেও যতটুক ততটুক নাম্বার তো সবার সমান না, আপনি কোন স্তরের মুমিন? সেকেন্ড ক্লাস অফিসার ভাতা কত, বেতন কত, ফ্যাসিলিটি কী, সবাইকে সমান? আল্লাহর কাছেও সমান না, আল্লাহর কাছে সমান না বন্ধুরা। এবার আমরা আসি ফার্স্ট ক্লাস,
ফার্স্ট ক্লাসের কাজ দুইটা, মানে আগের 1800 আরও দুইটা যোগ হবে। একমাত্র আল্লাহকে সানুগত্যকারী, এবাদতের মাধ্যমে প্রমাণকারী, শিরক মুশরিক সম্পর্ক ছিন্নকারী, মুখে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজ দাবি করে, ইমান বাড়ায়, সংরক্ষণ করে, 8টার সঙ্গে আরও 2টা যোগ করেন। আপনি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এবার কীভাবে আনুগত্য করবেন? আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল লাম তাকুন তারাও ফাইল ইয়ারা। এখানে 2টা ইসলাম, একটাকে বলে মোরাকাবা। কী বলে একটাকে? মোরাকাবা। আমাদের সে শিরক মোরাকাবা শেখায়, পীর মুরিদের মোরাকাবা করে, তার পীর তার, এটা শিরকি মোরাকাবা। এটা মোরাকাবা হলো আপনি যেখানে যে অবস্থায় করুণা ছাড়ুন, আল্লাহ আপনাকে অবশ্যই দেখিতেছেন, এমনটা আপনার তাকে থাকা, এটা বলে মোরাকাবা। অর্থাৎ আপনি ইবাদত যে কোনো অবস্থায় যেখানে থাকবেন, আপনার মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। সিসি ক্যামেরা লাগানো আছে, ফাঁকি দেওয়া যাবে না, রেকর্ডিং হচ্ছে, মেমোরিটাই কেমতের দিন দেওয়া হবে, যাকে বলি আমরা আমল্লাম। আমল্লাম কি? মেমোরি কার্ড, ভিডিও অডিও দেওয়া হবে, দেখো দেখবেন সব কিছু কী করেছেন কোথায়। তাহলে আপনি এবাদত চাঁদলার বান্দা বন্দী করার ক্ষেত্রে এমন একটা পর্যায়ে পৌঁছবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমরা নামাজের মধ্যে চোখ বন্ধ কইরা, এটা বলি মোরাকাবা না, এটা মোরাকাবার না। মোরাকাবার চোখের আর মাথার কাজ না, এটা কাজ কোথা? অন্তরে। অন্তরে নাই আর মাথা আর চোখ বন্ধ করে ভাবাচ্ছেন, ভাব দেখাচ্ছেন যে না আমি খুব, এটা মুনাফেকি, এটা রিয়া, এটা রিয়া বন্ধুরা। এর চাইতে আপনি যখন ফার্স্ট ক্লাস ফার্স্টে, এখন কি কী বলে আপনারা কী বলেন, জিপিও 5 না কি বলেন যেন, হ্যাঁ গোল্ডেন, এই গোল্ডেন হওয়ার জন্যে লাস্ট কাজ হলো মুশাহাদা। মুশাহাদা কি? যেন আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ যেন আপনি আল্লাহকে দেখছেন। আপনি যেখানে থাকবেন, যেখানে যাই ভালো থাকবেন, আপনি ভাববে যেন আমি আল্লাহকে দেখতেছি। তো যেন আল্লাহকে দেখলে আর কোনো ফাঁকি ফাঁকি থাকবে? এই 10টা কাজ যদি আপনার 5 আর 5 10 হয়, আপনি ফার্স্ট ক্লাস গোল্ডেনে গিয়ে পৌঁছবেন। আর তখনই আপনার জন্য হবে কি, আল্লাহর সিলেবাস বুঝেছেন, করেছেন, পাস করবেন, দ্বীনে ইসলাম বলবেন, জান্নাত যাবেন, আখেরাতে ভালো হবে। কথাগুলি কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট না কি অস্পষ্ট? এই কথাগুলো রেকর্ডিং হয়েছে, শুনে আবার বুঝবেন। অত্যন্ত বেসিক কথা, একেবারে জরুরি কথা। আপনি কোন জায়গায় আছেন, ছাত্রটা কয় নাম্বার, কোন অবস্থায়, আপনি নিজেকে এবার হিসাব করে মিলাবেন, নিজে থাকলে উপরে ওঠার চেষ্টা করুন, বুঝুন। কোনো উপায় নেই আপনি দিনে ইসলাম আপনার মুখ দিয়ে বলে দিবেন, আপনি এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা গুরুত্বপূর্ণ কথা দিন, আনুগত্য, আর আনুগত্য কেমন হয়, কী দিয়ে হয়, আনুগত্যের অবস্থাগুলো কী, এগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে বুঝে। আমি বলবো সবাইকে, যারা মেমোরি দুর্বল ভুলে যাবেন, এই মেমোরি নেবেন, এটা হয়তো ইউটিউবে যাবে বা এটা মেমোরি তৈরি করা হবে, এখানের ভাইয়েরা আছে, নিয়ে যে শুনবেন বারবার, একবার, দুইবার, তিনবার, জীবনে এই ধরনের আলোচনা হয়তো শুনেন নাই, হয়তো পড়েন নাই বা এইভাবে করেন নাই, কিন্তু আপনার সব জরুরি, জরুরি না জরুরি না বিষয়গুলো বন্ধুদেরকে বলবো, নিজেরা নিজের বাচ্চাদেরকে সবাইকে ছোটো বড়ো সবাই ছোটো দেখবেন। এইভাবেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুবাকরকে, ওমারকে, ওসমানকে, আলীকে, খাদিজাকে, ফাতেমাকে, আর কী বলে জাইনাবকে, উম্মে সালামাকে এইভাবেই শিখিয়েছিলেন। এই জন্যেই তাদের ব্যাপারটা ছিল কোথায় আর আমরা এখন কোথায়। আমরা শুধু মুখের দাবি দিয়ে থাপড়িয়ে শুধু পার হয়ে যেতে চাই, এত সহজ না। পরীক্ষা হলে চাপড় মেরে আপনার পাশ করা সহজ নয়। এই দুনিয়ায় হয়তো থাপ্পড় মেরে দেবেন, বলবেন টিচার নাম্বার দেবেন, না হলে কিন্তু দেখে নেব, পা ফেল যদি করি খবর আছে, কবরে কারে ধমক দেবেন, কেয়ামতের মাঠে কোন দাপট চলব, কোন ফোন চলবে, কারের থেকে সার্টিফিকেট লয়ে নেবেন, কে দিবে এই সার্টিফিকেট? তো ইস্যু হবে আল্লাহর বোর্ড থেকে। কাউরে ধমকি চমকি চলব, ফোনের কাজ হইব, মামু খালা হইব, কিচ্ছু হইব না। কাজে বিষয়টা জটিল, অনেক কঠিন, অতএব সাবজেক্টটাও যদি কঠিন হয় ছাত্র খুব সিরিয়াস হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন বুঝার, এই দিনের যে বৈশিষ্ট্যগুলো বুঝার, এই দিনের যে আনুগত্যের স্টেপগুলো কাজগুলো বুঝার, এবং সব কিছু করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের সবাইকে, তুমি কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, যেন রব্বুকা রবের পরিচয় জানেন না, কীভাবে মধ্যে রব্বি আর আসবে। কোনো বাচ্চা যদি তার বাবার পরিচয় না জানে, হাজার জনের মধ্যে বাবারে খোঁজ করে পাবে,
পাবে? সবাই রে বাবা ডাকবে, বাবা 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 বাবা। এটাই হচ্ছে আমাদের অবস্থা, সবই মানি, তার অরিজিনালটা আমরা চিনি না। আল্লাহ আমাদের কেয়ামতের প্রথম মঞ্জিল কবর থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে যেন আমাদেরকে পাশ করিয়ে দেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।